আন্তর্জাতিক সাংবিধানিক হুঁশিয়ার উপর তাহলে ভারতবর্ষের যে কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো জায়গাতে স্থাপিত হওয়ার অধিকার আছে, ব্যবসা করার অধিকার আছে, কর্ম করার অধিকার আছে, যে কোনো জায়গার অধিকার দেওয়া আছে। তাদেরকে যেভাবে অন্যায়ভাবে তাদেরকে রেস্টিং করে তাদের মুভমেন্ট রেস্টিং করে একটা হোটেল বন্দি করে রাখা হয়েছিল সেটা তো আমার মনে হয়। স্যার গতকাল কংগ্রেস নেতা শুরু করে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন, সেই বিষয়টাতে আপনাদের কি প্রতিক্রিয়া থাকবে? প্রতিক্রিয়া কি করবো, সুব্রত বাবু বিধায়ক ছিলেন, কংগ্রেসের বিরোধী ছিলেন, আবার এইবার তো যেটা আমি আপনাদের প্রশ্নের মাধ্যমে দেখেছি যেন ওনার দল পরিবর্তন ষষ্ঠ হয়, সিক্স টাইম উনি এটা কাকি করার পরে ষষ্ঠ হবে ওনার মঙ্গল। এবার দাদা একটা স্থিতিশীলতা পেয়ে যাবে, আমি আর কি করবো ওনার দাদা মঙ্গল, কারণ এই বয়সে ছয়বার দল সরকার হয়ে গেল আর যারা গেছে আমি তাদের সহায়তনের নাম দেখেছি, কেউ কংগ্রেসের প্রাইমারি মেম্বার ছিল না, এরা একসময় তৃণমূলে চলে গিয়েছিল, সেখান থেকে দল ত্যাগ করে কংগ্রেস দল ত্যাগ করে তারপরে বিজেপিতে চলে গিয়েছিল, আবার কংগ্রেসে ফিরে এসেছে। কংগ্রেস কাজ করার জন্য ওদেরকে করেছিলাম, কিন্তু ওদের কাউকে আমরা প্রাইমারি মেম্বারশিপ দিই, সুতরাং এটা বলা যুক্ত হবে না এরা কংগ্রেসের কোনো দায়িত্ব করে এই নেতা ছিল কিছু ছিল না, এবং দেখবে দেখবেন ওরা এসছে, ওদেরকে আমরা কাজের সুযোগ দিয়েছি, কিন্তু বিগত এক বছর ধরে ওদের কোনো দায়িত্ব করা ছিল না কংগ্রেসের পর। তবে আমি চাইব সুবলবাবু মঙ্গল হোক। স্যার ত্রিপুরাতে তৃণমূলের বড় বড় নেতারা আসছে, আপনার কি মনে হয় যে ত্রিপুরাতে তৃণমূল কোনো ভিত্তি স্থাপন করতে পারবে একাভাবে? এই প্রচেষ্টাটা আমাদের তৈরি একটা পঞ্চম না চতুর্থবারের প্রচেষ্টা হবে, একবার ত্রিপুরার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি সুধীর মন্ডলের ব্যক্তিত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তারপরে রতন চক্রবর্তী ছিলেন, তারপরে অভিষেক ছিলেন, তারপরে প্রফেসর মানিক গেছে, আমার থেকে তো তাদের অভিযোগ আর দাবি আপনাদের বেকার। সুধীর মন্ডলের মতন ব্যক্তিত্ব ত্রিপুরা রাজ্যে একসময় এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল তখন কংগ্রেস থেকে তারা সবাই চলে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল তৃণমূল স্থায়িত্ব লাভ করতে পারেনি, এবার এটা হলো চতুর্থবার বা পঞ্চমবারের প্রচেষ্টা। তখন সুধীর মন্ডল যেমন ছিলেন তখন একবার শক্তি ছিল, কারণ কংগ্রেসের এই যে আজকে সুবলবাবু আশিসবাবু রতন চক্রবর্তী তখন তারা সবাই কোন সুধীর মন্ডলের সঙ্গে কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূলে ছিলেন, সমস্ত নেতারাই ওরা চলে গেছিলেন, তবুও তৃণমূলে কিছু করতে পারে। আজকে তৃণমূল কি করবে, কিছু করতে গেলে কংগ্রেসের সঙ্গে এসে হাত মিলিয়ে বিজেপি যদি লড়াই করতে চায়, কংগ্রেসে একটা প্রতিষ্ঠা, এটা একটা প্ল্যাটফর্ম আছে, যদি কিছু করতে এখানে করবে। তৃণমূল মন্ত্রী বাক্য অবশ্য বললেন যে ড্রেসিং রুমে জামা পাল্টানো শুরু হয়ে গেছে, খেলাটা বাকি মার্কেটে, সেই বিষয়ে কি বলবেন? এরকম কথা না দেখে শুধুমাত্র বহুবার কিন্তু যতবারই তৃণমূল এখানে হয়েছে কিছুদিন এরকম লম্বা যখন চলে পরবর্তীকালে দেখা যায় পার্টিতে বেরিয়েছে হয়ে যায় কেন, এটা কোনোদিন কোনো ইলেকশনের পরে আপনারা এক দেড় বছর কন্টিনিউ করেন বারে বারে, এখনো আবার এসছে ওনারা পলিটিক্যাল পার্টি, ওনারা চেষ্টা করতে পারেন ক্ষমতার জন্য চেষ্টা করতে পারেন করেন, এটা ওনাদের অধিকার, এই ব্যাপারে আমার কোনো কিছু করে, কিন্তু আমি মনে করি না ওনারা আগে যেমন করেছে এখনো কিছু একদম ভাবে করতে পারে। লড়াই যদি বিজেপির সঙ্গে করতে চায়, বিজেপি যুদ্ধ করতে চায়, আমি ওয়েলকাম করছি। তৃণমূল নেতৃত্ব বা আইতে তিনটি ত্রিপুরা রাজ্যে এসছেন, তৃণমূলের দাবি যে ওনারা হঠাৎ করে ত্রিপুরা রাজ্যে আসবেন, দীর্ঘদিন ধরে ওনারা সার্ভে করছেন ত্রিপুরা, সার্ভে করার পর ওনারা এখানে এসছেন, সে বিষয়ে কি বলবেন? ইনফরমেন্ট আপনাদের একটু আমাদের কাছে কেমন কোনো তথ্য নেই যে দীর্ঘদিন ধরে আইপিএল এর মধ্যে সেই দিন ওয়েলকাম মাত্র জিতেছে, তারপরে সে চিন্তা ভাবনা আছে, আপনি কোথায় বলতে জানি জানি এবং আমার কাছে যতটুকু করে আইপিএল আমার জন্য কোনো এমন কোনো তথ্য দেয়নি, রিপোর্ট দেয়নি, পজিটিভ আপনার বক্তব্য।